আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি আপনি পরিচয় বলুন, প্রশ্ন করুন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। অনেকদিন যাবত আপনার অনুষ্ঠানটা দেখি, অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ। আপনাদেরকে নেকহায়াত জানতে হবে। আমার একটা প্রশ্ন আছে। আমিন। জি প্রশ্ন করুন। জি আমার ফ্যামিলির জন্য একটু খাস করে দোয়া করবেন। আমার বড় ছেলেটা কোরআনে হাফেজ, এই অবস্থা আমার স্বামী প্রক্রিয়ায় যুক্ত হয়ে গেছে। আর আমার দুই নম্বর প্রশ্ন হইল যে আমি 5 বছর আগে খাট থেকে পড়ে যাইয়া আমার মেরুদণ্ডের হাত তিনটা হাড় ভেঙে যায়। তখন আমি একটা মানব দুই তিনটা মানব করছিলাম। প্রথম দুইটা মানব পুরো করছে, আর একটা মানব রয়েছে। সেটা হচ্ছে আমি বলছিলাম যে আমি 1 মাসের রোজা রাখবো। এখন হুজুর আমার শাওয়াল মাসের রোজা আছে, বান্তি রোজা আছে, আর এখন এই মানব রোজা, এতে আমি কিভাবে রাখবো এই বিষয়ে একটু বলবেন। ধন্যবাদ। প্রথমত কথা হলো, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি, আল্লাহ পাক আপনার কোরআন হাফেজ ছেলে আল্লাহ তাআলা তার মাধ্যমে আপনাদেরকে যেন আল্লাহ পাক খুশি করেছেন, যে কোরআন হাফেজ বানিয়ে তো এই ছেলেটা যেন নেক আমল করেন এবং ভালো পথে চলেন এবং পরিবারের সকলের জন্য খুশির কারণ হয়, এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, সকলের জন্য দোয়া করছি। মুফতি সাহেব, উনি যেই প্রশ্নটি করেছেন মান্নাতের, তো বলছেন যে দুটো পুরো হয়ে গিয়েছে, দুটো সাথে মতো পালন করেছেন আর একটি মান্নাত রয়ে গিয়েছে, তাহলে 1 মাসের রোজা রাখার। তো এখন চিন্তা করছেন যে শাওয়াল মাস চলছে, ভাঙতে রোজা আছে, শাওয়ালের 6 রোজা আছে, আবার মান্নাতও আছে, তো কীভাবে উনি এটার মধ্যে একটা মিল দিবেন? আসলে বিষয়টি হচ্ছে যে এই আপনার যে ভাঙতে রোজা আছে সেগুলো আদায় করা হচ্ছে ফরজ, আপনার জন্য কাজা করতেই হবে আপনার। আর মান্নতে যে রোজা আছে সেটা হচ্ছে ওয়াজিব। তো আমার বোনকে আমি বলবো যে আপনার জন্য যদি কষ্ট হয়ে যায় তাহলে আপনি শাওয়ালের রোজা না রেখে আপনি মান্নতে রোজা রাখেন। মান্নতে রোজা রেখে আপনি 1 মাস রোজা রাখবেন, এটার অর্থ হচ্ছে আপনি 30টা রোজা রাখবেন। তো সুতরাং সেইভাবেই আপনি অল্প অল্প করে হলেও আপনি আপনার মান্নত আগে পুরা করেন, পরে ইনশাল্লাহ আপনি নফল যে আমলগুলো আছে সেগুলো আপনি করবেন। যেহেতু মানে বড় মেজ এবং সেজ তিনটাই ওনার আছে, কিন্তু ফরজও আছে, ওয়াজিবও আছে, আবার নওয়াফেলও আছে। তো নওয়াফেল যেহেতু অতিরিক্ত করলে অধিক সওয়াব, বাট যেহেতু মানে হায়াতের তো কোনো গ্যারান্টি নেই, এই জন্য চমৎকার আপনি পরামর্শ দিয়েছেন।